সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত আলহামদুলিল্লাহ রবী আলমিনাম আলসফিলাম সাল ওয় আল্লাজমাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন একজন প্রশ্নকারী উনি জানতে চেয়েছেন যে কীভাবে আমরা দিনের উপরে অটল থাকতে পারি ইসলামের উপরে অবিচল থাকতে পারি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রতিটা মুমিন প্রতিটা মুসলিমের হৃদয়ে এই ধরনের প্রশ্ন উদ্রেক ঘটা দরকার এবং এটি ইমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত আসলে আল্লাহ সুহানতাল ওয়া তাআলা বলছেন কারিমে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ثুম্মা ইসতাকামু যে সকল ব্যক্তির ঈমান আছে এবং সেই ঈমানের উপরে আমলের উপর অটল থাকে তারা আসে তাদের মৃত্যুর সময় এবং তাদেরকে সুসংবাদ দেয় যে মৃত্যু পরবর্তী তাদের জন্য কোনো ধরনের শাস্তি বা এই ধরনের কোনো খারাপ অবস্থার সম্মুখীন হবে না তো কোরআনিক্যারি মেয়ে বেশ কয়েকটি জায়গায় আহ দিনের উপর অটল থাকার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে তো আমরা সংক্ষেপে কয়েকটা বিষয় এখানে তুলে ধরব যে বিষয়গুলোর প্রতি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা ইসলামের উপরে এবং আমলের উপর অবিজ্বল থাকতে পারবো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ সুবাহ তালা করেন একাডিমে দোয়ার কথা আমাদেরকে শিখিয়েছেন এবং দোয়া করলে আল্লাহ রবুল্লা আলম কবুল করেন এই মর্মে আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে খবর দিয়েছেন সুতরাং ইমান এবং ইসলাম এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত এবং সবচেয়ে বড় নিয়ামত এটার উপর আমাদেরকে অটল থাকার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আল্লাহ কাছে দোয়া করতে হবে রসুল্লাহ সাল আলহাল্লাম তার নফল এবং অন্যান্য বেশি করে দোয়া করতেন ইয়ামকাল করব আলা তো আতিক অথবা সাব্বিৎ কল সাব্যত আলা তো আতিক এইভাবে আলা দিনিক বিভিন্ন ধরনের শব্দে বর্ণিত হয়েছে যে আল্লাহ আপনি আমার করবকে আপনার দিনের উপর অটল রাখুন সাল্লাম বলেছেন যে মানুষের কলব আল্লাহ রবুল্লা আলামিনের আঙ্গুলের মাথায় উম যেকোনো সময় আল্লাহ রবাহ আলমিন চাইলে সেটা পরিবর্তন করতে পারেন তো সেই জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যাতে আমরা ইমানের উপর অটল থাকতে পারি দ্বিতীয় বিষয় হল আমাদেরকে আমলের উপরে স্থায়ী থাকতে হবে অর্থাৎ আমরা যে আমলগুলো করে থাকি ইসলামী যে সকল আমল আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই সকল আমলের উপর আমাদেরকে স্থায়ী হতে হবে এবং দৃঢ়ভাবে সেগুলো পালন করতে হবে পাঁচ পাশক্ত সলাদ তারপর নফল যে সলাদগুলো আছে এগুলো তারপরে সিয়াম। এবং যে সকল বিষয় নিষিদ্ধ আছে যেমন অন্যকে কষ্ট দেওয়া মিথ্যা বলা তারপরে সুদ খাওয়া হারাম অর্জন করা এগুলো থেকে বিরত থাকতে হবে একদিক থেকে যেগুলো পালনীয় সেগুলো পালন করতে হবে এবং যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করতে হবে তাহলে যদি আমরা আমলে শহরের উপরে সংকল্পবদ্ধ হই এবং আমরা যদি সেটাকে সিরিয়াসভাবে নেই যে না এই আমলটা আমাকে করতেই হবে এমন না যে আল্লাহ রবুল আলমিন বিশেষ ফেরিস্তা আমাদের পাঠিয়ে দিয়ে আমাকে আমল করে দিবেন সেটা না বরং আমাকে নিজের মধ্য থেকে এমন একটা অনুভূতি জাগ্রত করতে হবে যে না আমাকে এই আমল করতে হবে এটা আমার দায়িত্ব যদি আমরা ইনশাল্লাহ এই অনুভূতি সৃষ্টি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ইমানের উপরে অবজল থাকতে পারবো ان شاء الله দ্বিতীয় আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো আত্মবিশ্লেষণ আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে একা হোক বা সমষ্টিগতভাবে হোক যে আমরা আমার কি কি আমলগুলো ত্রুটি হচ্ছে আপনি সপ্তাহে অথবা ডেইলি প্রতিদিন আপনি একটা সময় নিতে পারেন যে সময় আপনি চিন্তা করবেন যে আজকের দিনে বা আমার অতীত জীবনে গত মাস এক বছরে গত এক মাসে আমি কি কি কাজগুলো করেছি এবং কি কি অন্যায় কি ছিল সেখানে আমার পাশে সলাত আমার টাইম মতো পড়া হচ্ছে কিনা কোরআন করা হচ্ছে কিনা হাদিস পড়া হচ্ছে কিনা এই বিষয়গুলো আপনাকে মোরাকবা করতে হবে আত্মবিশ্লেষণ করতে হবে যে আমি ইসলামের উপরে দিনের উপর কতটুকু অটল আছি আমার কোনো সলাত মিস যাচ্ছে কিনা কোনো অন্যায় কাজে আমি জড়িত হয়ে পড়ছে কিনা এই বিষয়গুলো আপনাকে আত্মবিশ্লেষণ করতে হবে আত্মবিশ্লেষণের মাধ্যমে যে সকল ত্রুটি বের হয়ে আসবে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে আটটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আহ সেটা হলো যে সঙ্গী নির্বাচন করতে হবে যেটাকে আমরা সোহবা বলে থাকি অর্থাৎ অবশ্যই অবশ্যই আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে আলেমদের সংস্পর্শ থাকতে হবে অন্যথায় যদি দিনই আলোচনার মধ্যে থাকা না হয় আলেমদের সাথে সম্পর্ক না থাকে তাহলে দুনিয়া বা অন্যান্য এমন হবে তাকে ধরবে সে আস্তে আস্তে দিন থেকে সরে যাবে সেই জন্য এমন সঙ্গী নির্বাচন করতে হবে এমন বন্ধু বা ফ্রেন্ডস সার্কেলদের সাথে থাকতে হবে যারা দিনের উপরে দিন অবিচল থাকার জন্য চেষ্টা করে দিন প্র্যাকটিস করে তারপর আপনাকে ভালো কাজের নির্দেশ দেয় ভালো কাজের জন্য আপনাকে নসিহা করে এই ধরনের বন্ধুদেরকে নির্বাচন করতে হবে অর্থাৎ এক কথায় দিনই একটি পরিবেশ দিনই একটি সমাজের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে তাহলে দিনের উপরে টিকে থাকাটা অনেক সহজ হবে বিশেষ করে অবশ্যই অবশ্যই যেন আপনার এমন একজন আলেমের সাথে আপনার সম্পর্ক থাকে যিনি এলিম এবং আমন উভয়টার সমন্বয় তার যার মধ্যে ঘটেছে তার মাধ্যমে আপনি দিনের বিশেষ এলিম অর্জন করতে পারবেন যে কোনো জিজ্ঞাসা আপনার যে কোনো ধরনের প্রয়োজন হলে তাদের সাথে আপনি শেয়ার করবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদেরকে যে সকল সোভাত রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে বর্তমান সময় ফিতনার সময় এই সময় যে সকল বিষয় ইসলাম এবং ইসলামের নামে উপস্থাপন করা হচ্ছে এগুলো থেকে বিরত থাকতে হবে বিশেষ করে বর্তমান সময়ে যে সকল নাচ গান সিনেমা তারপর টিভি দেখা এই সকল বিষয় থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে যদি আমার আপনার বাসাতে টিভি থাকে তাহলে এই সমস্যাটাই হবে যে মানুষ দিন থেকে গাফেল হয়ে যাবে অশ্লীলতায় লিপ্ত হয়ে যাবে কারণ যদি আমাদের কারো বাসায় টিভি থাকে তাহলে সেটা অবশ্যই দূর করে ফেলতে হবে এবং সেটাকে ব্যবস্থা নিতে হবে যাতে বাসায় টিভি না থাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদেরকে নিয়মিত কোরআন পড়তে হবে কোরআন পড়লে আল্লাহ করে দেন আর কোরআনে পড়তে হবে হবে। হবে সাথে সাথে যে ইসলামী যে সকল বই সাহাবাদের জীবন গ্রন্থ তারপর অন্যান্য যে সকল বই যেমন রসল সাল্লামের জীবনী সিরাত তারপরে পৃথিবীতে যে সকল ব্যক্তিরা অতীত হয়ে গিয়েছেন সালাফ সাল হিন্দুর মধ্যে থেকে তারা কিভাবে ইসলাম প্র্যাকটিস করেছেন কিভাবে ইসলামের উপর অটল ছিলেন কত কষ্ট করেছেন কত তিতিক্ষা তারা এই দিনের জন্য করেছেন তো এই বিষয়গুলো যখন আমরা পড়বো তখন আমাদের কলাবের মধ্যে ইনশাআল্লাহ দিনের উপর অটল থাকার আগ্রহ জাগ্রত হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আলম আমাদেরকে তোভিগদান করুন আমরা যেন প্রত্যেকেই দিনের উপর অবিচল থেকে আমলের উপর অবিচল থেকে ইমান তো আমরা ইন্তেকাল করতে পারি আল্লাহরবুল্লা আলম যেন আমাদেরকে ইমান দান করেন এ কে মনে করছি আহ সাল নবীন মোহাম্মদ আলাইজমাইন